तस्मै श्री गुरवे नमः नमो विष्णु पदाय कृष्ण प्रस्थाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात देश तारिणे वंशाकल्पतरुभ्यश्च अग्रिवा सिन्धुवेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबितभुजौ कनकापदातौ संकीर्तनैकपितरौ कमलायताख्यौ विश्वंभरौ द्विजभरौ जगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिराददतनिजगुप्तभीतं सुप्रेमनामामृतमद्युतारम् आपामरजपिततारं गौरकृष्णजनभ्यतमहं प्रपद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावतीभ्यः छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखम करोति वाचलं पंगुलं हयते गिरिं यत्कृपात महं वन्दे परमानंद माधवं श्रीगुरुदिनतैलं श्रीचैतन्यैश्वरं नमः ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपदकृष्ण। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা তৃতীয় অধ্যায়। বর্ণনা করা হয়েছিল যে ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন বসে চিন্তা করছেন যে সবাই বৈদি ভক্তি করছে আর কেউ বৈদি ভক্তি মানে আমাকে গৌরব বুঝিতে উপাসনা করছে, তো প্রেম ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। প্রেম ভক্তি লাভ না করলে জীবের জীবনের পূর্ণতা হয় না, আমারও আনন্দ হয় না। তো সেটা তো কেউ যেতে পারে না, সেটা আমি একমাত্র যেতে পারবো। ঠিক আছে, তো আমি নাম সংকীর্তন মাধ্যমে দিব আর চারিভাব ভক্তি দিয়ে সারা জগৎকে নাচাব। হ্যাঁ, দাস্য সাক্ষ্য বাস্তল মধ। তো আমরা দেখতে পারছি যে সারা জগৎ নাচছে, আমেরিকা, জার্মান, জাপান, তো মহাপ্রভু এসে সারা ভারতে কিছু জায়গায় সবাইকে নাচালেন, আর তার সেনাপতি ভক্ত ছিল প্রভুপাদকে পাঠিয়ে আর সারা জগৎকে নাচাচ্ছে। তো এটা করতে হলে কি করতে হবে? কৃষ্ণ দেখছেন যে আমি তো ভগবান, তাহলে আমি প্রেম ভক্তি কি করে প্রচার করব? ভক্তের কাছে তো প্রেম ভক্তি আছে, তাই আমি ভক্তের ভাবকে অঙ্গীকার করব, করে নিজে আচরণ করে সারা জগৎকে আমি শিখাব। কেননা নিজে না করলে ধর্ম শেখানো যায় না। এজন্য বলা আছে, আপনে আচরে ধর্ম, অপরে শিখায়। আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়, ভাগবতে গায়। গীতা ভাগবতে বর্ণনা করা হয়েছে যে নিজে আচরণ না করলে লোকদের শেখানো যায় না। তো সেইটাকে বুঝাবার জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গীতা ভাগবত থেকে কিছু শ্লোক উদ্ধৃত করছেন যে কি করে যারা উন্নত স্তরের মানুষ স্বয়ং আচরণ করে যেন অপরকে শেখাবে। যেভাবে কৃষ্ণ গীতায় বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদা আত্মানম সুজামি হম। যখন ধর্মের গ্লানি হয়ে অধর্মে অভ্যুত্থান হয়, তখন তখন আমি জগতে নিজেকে প্রকট করি। পরিত্রাণে সাধনাং বিনাশাচ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তো আমি নিজে এই তিনটে কাজের জন্য নিজেকে প্রকট করে সাধুদেরকে পরিত্রাণ করতে,
अशुद्ध के विनाश करते हैं, धर्म संस्थापन करते हैं। तो भगवान आश्चर्य नहीं सुपर स्वयं भगवान बोल जे जो बोला था आपने आचार्य धर्म जो मेरे सिखा, तो भगवान बोल से हमियो निजे कर्म कर। भगवत गीता बोल से ना तुम्हारा निष्काम कर्म करो, कर्म करले चित्त शुद्धि हेले ज्ञान स्तर उन्नीत हवे, ज्ञान स्तर उन्नीत हलो तुम कर्म करो। जनक आदि मुनि ऋषिरा सबाई कर्म करेछे एवं कि आमियो कर्म करछे, আমার কর্ম করা কোন দরকার নাই, কিন্তু আমিও কর্ম করছি। কেন কর্ম করছি না? আমি যদি কর্ম না করি তাহলে কি হবে? হ্যাঁ, উৎসি দেয়ু ইমে লোক, এই সমস্ত লোক এরা উচ্ছনে যাবে। উৎসি দেয়ু ইমে লোকা না কুর্যম কর্ম চেদ অহম, আমি যদি কর্ম না করি এরা সব উচ্ছন যাবে। শঙ্করস্য চ কর্তা স্যাম অপহানি ইমাম প্রজাহা। তো এখানে বলা আছে যে শঙ্করস্য চ কর্তা স্যাম উপহান্যম ইমা প্রজাহা। তো তখন আমি অবাঞ্ছিত জনগণের কারণ হয়ে যাব এবং সমস্ত প্রজা বিনাশ প্রাপ্ত হবে। উপহন্যাম উপহন্যাম ইমা প্রজা, এই সমস্ত জীব সকল বিনাশ প্রাপ্ত হবে। এবং অহং শঙ্করস্য কর্তাস্যাম, আমি সমস্ত অবাঞ্ছিত প্রজা সৃষ্টির কারণ হয়ে যাব। অর্থাৎ ভগবান বলছেন যে আমাকে আচরণকে শেখাতে হবে। যদ্যত আচরিত শ্রেষ্ঠ তদ্যব ইতর জন সযত প্রমাণম কুরুতে লোকস্তদ অনুবর্ততে, শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করবেন সাধারণ মানুষরা সেভাবে অনুসরণ করবে, শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করবেন সকলে তারা অনুসরণ করবেন। তো এইভাবে ভাগবত থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই শ্লোক তুলে ধরলেন যে ভগবান ঠিক করলেন যে আমি নিজে গিয়ে এই ভক্তি শিখাব, আমি না শিখালে হবে না। তো যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। যুগ ধর্ম যে প্রতি যুগে যে যুগ অবতার রয়েছেন, সত্য চেতা দ্বাপর কলি চৈতন্য মহাপুর প্রতি যুগে প্রতি কলিতে আসে না, যুগ অবতার একজন আসে, ঠিক আছে? তো এই যুগ ধর্ম প্রচার করবার জন্য তো সেটা আমার অংশ থেকে হবে, ভগবানের অবতারণা করতে পারবে। কিন্তু প্রেম ভক্তি ব্রজপ্রেম বিশেষ করে সেটা অন্যরা দিতে পারবে। আমা বিনা অন্য নারে ব্রজপ্রেমে দিতে, তো সেই জন্যে ভাগবতকে দৃষ্টান্ত বলা হলো সন্ত অবতারহা বহব পঙ্কজ নাভস সর্বত ভদ্রাহা, কৃষ্ণাৎ অন্য কোবা লতাসু অপি প্রেমদ ভবতি। সন্ত অবতার বহব পঙ্কজ নাভস, পঙ্কজ নাভ যার নাভি থেকে পদ্মফুল বিকশিত হয়েছে সেই পরমেশ্বর ভগবান। সন্ত অবতার বহব, তার বহু অবতার রয়েছে। সর্বত ভদ্রাহা সর্বত ভদ্রাহা, তারা সবাই ভদ্র, সব মঙ্গলময়। ভগবান যত অবতার সব মঙ্গলময়, কিন্তু কৃষ্ণা অন্য কোবা লতাস্য বিপ্রমদ ভবতী, কৃষ্ণ ব্যতিরেকে কে রয়েছে? হ্যাঁ, যে শরণাগতদেরকে প্রেম দান করতে পারে। এখানে লতাসু অর্থাৎ শরণাগত, কে শরণাগত? শরণাগত জীবন অতিবাহিত করে লতারা, তাই না? লতা এমনি একা বড় হতে পারবে, সেটা লাঠি বা কোন স্তম্ভ বা কোন গাছের আশ্রয় নিয়ে। তো এখানে একটা অর্থ হলো কৃষ্ণা অন্য, কৃষ্ণ থেকে অন্য কবা কে আছে যে কি লতাশু শরণাগতদের প্রেম দান করতে পারবে? হ্যাঁ,
প্রেমদভাবতী। তো এখানে লতাসু প্রবাদ বলছেন, ঠিক আছে। আর কেউ কেউ বলে লতা পর্যন্ত, তো বৃক্ষলতাকেও প্রেম দিতে পারবে, শরণাগত বৃক্ষলতাকেও প্রেম দিতে পারবে। এটা বিল্বমঙ্গলের ঠাকুরের এই উক্তি লঘু ভাগবতামৃতে গ্রন্থে উদ্ধৃত করে বর্ণনা করেছেন শিল রূপ গোস্বামী। কৃষ্ণার খুব সুন্দর একটা ভালো শ্লোক, সন্ত অবতার বহব পঙ্কজ নাভস সর্বত ভদ্র কৃষ্ণাৎ অন্য কো বা লতাসু অপি প্রমোদ ভবতি। তো তা সেই জন্য ভগবান চিন্তা করছেন আমি কি করব, তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে পৃথিবীতে অবতরি করিব নানা রঙ্গে। তো আমি যাব আর সঙ্গে আমার সৈন্য সামন্ত পার্শ্বদেরকেও নিয়ে যাব, ভক্তগণকে নিয়ে যাব। কৃষ্ণ বর্ণ তুষা কৃষ্ণ সঙ্গ উপাঙ্গ পার্শ্বদ, তাহাতে আপন ভক্ত গণ করি সঙ্গে। তাই আমি আমার আপন ভক্তের সঙ্গে পৃথিবীতে অবতরণ করব। ভগবান যখন আসেন তার পার্শ্বদেরকে সেখানে নিয়ে আসেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ সিয় ধাম সহ অবতরি। তার দাম আর ভক্তেরকে সেখান থেকে অবতীর্ণ করা পৃথিবীতে অবতরি। হ্যাঁ, করিব নানা রঙ্গে, অর্থাৎ বিভিন্ন প্রকারের লীলা বিলাস করব। আচ্ছা, প্রথম বলছেন আমি আসব, তারপর বলছেন আমি ভক্তেরকে নিয়ে আসব, তারপর বলছেন কখন আসব। এত ভাবি কলিকালে হে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি নদিয়ায়। তো একটু চিন্তা করে কলিযুগের প্রথম সন্ধ্যা, যুগের আরম্ভকে প্রথম সন্ধ্যা বলা হয়। তো জ্যোতিষ বিজ্ঞান অনুসারে প্রতি যুগকে 12টি ভাগে বিভক্ত করা হয়েছে। তার প্রথম ভাগে বলে প্রথম সন্ধ্যা, শেষ ভাগে বলে শেষ সন্ধ্যা, ঠিক আছে। তো সূর্য সিদ্ধান্ত অনুসারে কলিযুগের প্রথম সন্ধ্যা হচ্ছে, কলিযুগের স্থিতি হচ্ছে প্রথম সন্ধ্যার স্থিতি হচ্ছে 36,000, 36,000 বছর, ঠিক আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন কলিযুগের প্রথম সন্ধ্যায় 4,586 বছর গতে, গত হওয়ার পরে। তো সেটা 36,000 বছরের মধ্যে, তার মধ্যে বলে যে কলির প্রথম 10,000 বছর সুবর্ণ যুগ হবে, এটা বলা হয়েছে। তো 36,000 আছে প্রথম সন্ধ্যা, 4,32,000 কলিযুগ, তার প্রথম 36,000 আছে প্রথম সন্ধ্যা, শেষ 36,000 আছে শেষ সন্ধ্যা। আচ্ছা, এই পর্যন্ত বর্ণনা যা হলো, এটা কিসের বর্ণনা আছে? এটা বর্ণনা আছে ওই শ্লোকের, অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পিতুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম। এই দুটো লাইন এ পর্যন্ত বুঝিয়ে বলা হলো, ঠিক আছে। যে তার তিনি অনর্পিত কোনো দিন দেওয়া হয় না, কেন দেবে, কি জন্য বাসনা হলো, কি ব্যাপার করে এটা হয়ে গেল। এখনই দ্বিতীয় লাইন পড়ো না, তৃতীয় লাইন থাকে। হ্যাঁ, অনর্পিত চরিঞ্চিরাত করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পিতুম উন্নত উজ্জ্বল রস স্বভক্তি শ্রিয়ম। তারপর আছে হরি পট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কুন্দরে স্ফুরত বসতি নন্দন। এখানে মঙ্গলাচরণের আশীর্বাদ রূপ মঙ্গলাচরণ বর্ণনা করা আছে, সেটা এখনই বর্ণনা করা হবে। সদা হৃদয় কন্দরে স্ফুরত বসতি হরি পট সুন্দর, হরি গৌর হরি পূর্ণ সুন্দর দ্যুতি, স্বর্ণ থেকে অতি আরো উজ্জ্বল কান্তি, জ্যোতি কান্তি সমূহ। তো সেইটা কিভাবে বর্ণনা করা হয়েছে শোনো এবার। চৈতন্য সিংহের নব দ্বীপে অবতার সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার। তো
কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য মহাপ্রভুকে সিংহের সঙ্গে তুলনা করে বলছেন যে সিংহ সদৃশ, সিংহ সদৃশ শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে অবতীর্ণ হলেন। সিংহ গ্রীব, তার গ্রীবা সিংহের মতন বলিষ্ঠ। সিংহ বীর্য, তার বীর্য সিংহের মতন তেজদীপ্ত। সিংহের হুঙ্কার, হুঙ্কার সিংহের মত। তো এখানে সিংহ কথাটা কেন বর্ণনা করা হয়, মহাপুরুষ সিংহের সঙ্গে কেন তুলনা করা হয়, এখানে বলছে হরি প্রোট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। হরি, হরির শব্দের আরেকটি অর্থ হচ্ছে সিংহ। সেজন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে চৈতন্য সিংহকে বলে দিয়েছেন, চৈতন্য মহাপ্রুকে সিংহের সঙ্গে তুলনা করেছেন। আর দ্বিতীয় লাইনে কি বলা আছে, হরি প্রোট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরত সচিনন্দন। তিনি আপনাদের হৃদয় রূপক গুফার মধ্যে সবসময় প্রকাশিত হন, ঠিক আছে। তো চৈতন্য সিংহ জীবের হৃদয় রূপক গুফায় প্রবেশ করু বা অবস্থান করু। তো সিংহ গুফার ভিতরে গিয়ে কি করে, 31 নম্বর শ্লোক দেখুন, বলা হয়েছে সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে, সেই সিংহ জীবের হৃদয় গুফার মধ্যে প্রবেশ করবে। প্রবেশ করে কি করবে, না কল্মষ দৃঢ়দনাশে যাহার হুঙ্কারে, যার হুঙ্কারে হস্তি সদৃশ সমস্ত পাপ বিদূরিত হয়। দৃঢ়দ, দৃঢ়দ মানে হাতি, দৃঢ়দ রদ, রদ মানে দাঁত, দৃঢ়দ দুটো বড় বড় দাঁত আছে, হ্যাঁ বললে রদ মানে দাঁত। তো কলমশ দৃঢ়দ, দৃঢ়দ হাতি, কিরকম হাতি, সমস্ত পাপ, হাতি সদৃশ পাপ কে দূরীভূত করবে। তো এখানে বলা হচ্ছে যখন জঙ্গলে সিংহ গর্জন করে তখন হাতি গিয়ে গুফার মধ্যে লুকিয়ে থাকে। তো সিংহ নাকি হাতির মাথার মগজটা খেতে খুব ভালোবাসে, তো সিংহ গিয়ে হাতিকে মেরে ফেলে সেখানে। সেই জন্য এখানে বলা আছে এই চৈতন্য সিংহ সে জীবের হৃদয় রূপ গুফার মধ্যে যাবে, আর সেখানে অনেক কল্মষ দৃঢ় রয়েছে, হস্তি সদৃশ পাপ রয়েছে। তো সেই পাপগুলি এই সিংহের হুঙ্কারে দূরীভূত হবে। খুব সুন্দর বর্ণনা ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী দিয়েছেন যে সেই সিংহ বসুক জীবের হৃদয় কন্দরে কলমশ দৃঢ় নাশে যাহার হুঙ্কারে। যে হরি প্রোট সুন্দর, হরি মানে সিংহ, কোন সিংহ, না চৈতন্য সিংহ, হরি প্রোট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত। তো সদা হৃদয় কন্দরে স্ফুরত, হৃদয় রূপক কন্দরে তিনি অবস্থান করুক, পরে কলমশ দৃঢ় হাতিকে নাশ করুক, ঠিক আছে। প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম, ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম। তো প্রথম লীলায় তার নাম ছিল বিশ্বম্ভর। জগন্নাথ মিশ্রের 2 পুত্র ছিলেন, বিশ্বরূপ বড় পুত্র, আর তারপর ছিলেন বিশ্বম্ভর। গৌরাঙ্গ মহাপ্রভু নাম ছিল বিশ্বম্ভর, প্রথম লীলায় তার বিশ্বম্ভর নাম। ভক্তিরসে ভরিল ধরিল ভূতগ্রাম, কারণ তিনি সমগ্র বিশ্বকে ভক্তিরসে প্লাবিত করে সমস্ত জীবকে উদ্ধার করেছেন, ভক্তিরসে ভরেছেন, জীবকে উদ্ধার করেছেন, বা ভূতগ্রাম সমস্ত জগৎকে ধারণ করেছেন, বিশ্বম্ভর বিশ্বের ভার গ্রহণ করেছেন, সেটাও হতে পারে, ঠিক আছে। তো বিশ্বম্ভর ভক্তিরসে ভরিল ধরিল ভুং ধাতুর অর্থ পোষণ ধারণ, পুষিল ধরিল প্রেম দিয়া ত্রিভুবন।
বলা আছে প্রেম বিনা জগতের নাই অবস্থান। তো সেকথা বলা আছে জগৎ তিনি ধারণ করেছেন না পোষণ করেছেন, বিশ্বম্ভর নামের বর্ণনা করছেন যে ভুং ধাতু যা হচ্ছে বিশ্বম্ভর শব্দটির মূল, অর্থাৎ বিশ্বম্ভর শব্দটি ভুং ধাতু থেকে এসেছে। তো এই ভুং ধাতুর অর্থ হচ্ছে পোষণ আর ধারণ। ভুং তিনি ভগবত প্রেম বিতরণ করে এই ত্রিভুবনকে পোষণ আর ধারণ করেছেন, গৌরাঙ্গ মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ লীলায় তিনি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার পরে ক্ষেত্রমণ্ডলে তিনি লীলা করছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সে কথা বলা হয়েছে শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রথম তার নাম হলো বিশ্বম্ভর, কৃষ্ণ জানায় সব বিশ্ব কৈল বিশ্বম্ভর, তার নাম হলো যেহেতু বিশ্বকে পোষণ আর ধারণ করলেন কিভাবে না প্রেম দিয়ে, ত্রিভুবনকে বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি কি করলেন এই ভগবত প্রেম দিয়ে পোষণ আর ধারণ করলেন, তার নাম হলো বিশ্বম্ভর প্রথম লীলায়। আর শেষ লীলায় কি নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য, শেষ লীলায় ধরে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ জানায় সব বিশ্ব কৈল ধন্য। কৃষ্ণ চৈতন্য কৃষ্ণ চেতনাকে প্রচার করে সারা বিশ্বকে ধন্য করেছেন, কৃষ্ণের নাম মহিমা শিক্ষা প্রদান করে তিনি সারা বিশ্বকে ধন্য করেছেন। চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি প্রথম 24 বছর গৃহস্থ আশ্রমে ছিলেন, ঠিক আছে, তারপর তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, এইভাবে 48 বছর তিনি জগতে প্রকট লীলা করেছেন। তো তার শেষ লীলা স্থায়িত্ব ছিল 24 বছর, তিনি 24 বছর ছিলেন। তো কিছু বৈষ্ণব তথাকথিত বৈষ্ণব বলে যে বৈষ্ণব সম্প্রদায় বা চৈতন্য মহাপ্রভু পরম্পরার ধারায় সন্ন্যাস গ্রহণ করার রীতি নেই, এই ধরনের উক্তি তাদের নির্বুদ্ধিতার পরিচয়। শ্রী চৈতন্য মহাপ্রভু শঙ্কর সম্প্রদায়ভুক্ত শ্রীপাদ কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছিলেন। শঙ্কর সম্প্রদায় সন্ন্যাস দীক্ষা গ্রহণের ক্ষেত্রে 10টি বিশেষ নাম অনুমোদন করেন, 10 নামই সন্ন্যাস বলে, 10টা নাম তারা দেয়। শ্রীপাদ শঙ্করাচার্যের আবির্ভাবের বহু পূর্বে শ্রী বিষ্ণু স্বামী তিনি ছিলেন বৈষ্ণব সম্প্রদায়ের, তিনি শঙ্করাচার্যের বহু পূর্বে প্রকট হয়েছিলেন, তো তখনও এই সন্ন্যাস গ্রহণের রীতি ছিল। তো বিষ্ণু শ্রী বিষ্ণু স্বামী বৈষ্ণব সম্প্রদায় 10টি বিভিন্ন সন্ন্যাস নাম আছে এবং সন্ন্যাসীদের অষ্টোত্তর শত নামে ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করা হয়, অষ্টোত্তর শত, অষ্টোত্তর শত 108 বৈদিক নির্দেশাবলীর দ্বারা এটি প্রমাণিত হয়েছে। তো শঙ্করাচার্যের তার মানে শঙ্করাচার্যের পূর্বেও সন্ন্যাস ছিল, সন্ন্যাস যে শঙ্করাচার্য শুরু করেছেন তা নয়, বৈষ্ণব সম্প্রদায় আগে ছিল। তো বৈষ্ণব সন্ন্যাস সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরা অনর্থক প্রচার করে যে বৈষ্ণব সম্প্রদায় সন্ন্যাস গ্রহণের রীতি নেই, এটা ঠিক না। শ্রী চৈতন্য মহাপুরুষ সময়ে মানব সমাজে মানে শঙ্করাচার্যের খুব প্রভাব ছিল, তখন মানুষ মনে করত যে শুধু শঙ্করাচার্যই শিষ্য পরম্পরায় সন্ন্যাস দীক্ষা গ্রহণ করা যাবে, শঙ্করাচার্যের পরম্পরায় সন্ন্যাস নেওয়া যাবে, তখন উনার প্রভাব বেশি ছিল। তো সেই চৈতন্য মহাপুরুষ তার প্রচার কার্য গৃহস্থ রূপেও সম্পাদন করতে পারতেন, গৃহের থেকেও করতে পারতেন, সন্ন্যাস না নিয়েও করতে পারতেন,
তিনি দেখলে দেখেছিলেন যে গৃহস্থ জীবন প্রচারের প্রতিবন্ধক, তাই তিনি সন্ন্যাস গ্রহণ করেন। তিনি যেহেতু মানুষকে আকৃষ্ট করার জন্য সন্ন্যাস গ্রহণ করেছিলেন, তাই বৈষ্ণব সম্প্রদায়ে সন্ন্যাস আশ্রম গ্রহণের প্রচলন থাকা সত্ত্বেও সামাজিক ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য তিনি শঙ্কর সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মহাপুরুষ সন্ন্যাস নেওয়া দরকার ছিল না, গৃহত্যাগ প্রচার করতে পারতেন। কিন্তু আমি শুনেছি যে গৃহস্থ হিসাবে তিনি যদিও ভগবান অনেক উন্নত জাগতকে দেখে দেখতে গেল, কিন্তু লোকেরা অনেক নিন্দা বন্ধ ওনাকে শুরু করলেন, বুঝতে পারল। মহাপুর চিন্তা করলেন যে আমি তো এদেরকে উদ্ধার করতে এসেছি, কিন্তু এরা আমাকে নিন্দা বন্ধ করলে তো এদের নরকে যাবে, আমি সন্ন্যাস নেব। তো তখনকার তাহলে সময় প্রচলন ছিল সন্ন্যাস মানেই সন্ন্যাস বুদ্ধিতে আমাকে প্রণাম করো। আর তখন এই শঙ্করাচার্যের সন্ন্যাসটাই জগতে প্রচলিত ছিল। অন্য সন্ন্যাস ছিল বৈষ্ণব আচার্য বিষ্ণু স্বামী সন্ন্যাস ছিল, কিন্তু অতটা প্রচলিত ছিল না। তো সেজন্য মহাপ্রভু সন্ন্যাস নিলেন কেশব ভারতীর কাছ থেকে। তিনি শঙ্করাচার্য সম্প্রদায় এসেছিলেন, তার আর একটা কারণ এখানে প্রভুপাদ বলছেন, যদি সমাজে সেইটাই বিধান ছিল তো মহাপ্রভু সামাজিক প্রথাকে সবসময় প্রাধান্য দিচ্ছিলেন। সামাজিক প্রথাকে ভেঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করার সপক্ষে তিনি ছিলেন না। ঠিক যেরকম যখন মহাপ্রভু পুরী গিয়েছেন, জগন্নাথ পুরীতে গিয়ে পুরীর রাজা ওনার শিষ্য হয়েছে, ভক্ত হয়েছে। আর জগন্নাথ মন্দির পুরী রাজার নিজের মন্দির ছিল, তো মহাপুরুষ চাইলে পুরী রাজাকে বলে রূপ সনাতন আর হরিদাস ঠাকুর সবাইকে পুরী মন্দির প্রবেশ করাতে পারতেন, কিন্তু মহাপুরুষ করেননি। কেন না? সামাজিক ব্যবস্থা বিশৃঙ্খলা সৃষ্টি করা ওনার উদ্দেশ্য ছিল, উনি চায় না। তো এই জন্যই মহাপ্রভু কি করেছেন না, শঙ্কর সম্প্রদায় থেকে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। ঠিক আছে, এই শঙ্কর সম্প্রদায় যে সন্ন্যাস নেবে, এই 10টা নাম, 10 নামই সন্ন্যাস বলে, এই 10টা নাম তাদেরকে দেওয়া হয়, সেটা শুনে রাখুন। তীর্থ, আশ্রম, বন, অরণ্য, গিরি, পর্বত, সাগর, সরস্বতী, ভারতী, পুরী। তো এখানে এটা সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে, এই নামগুলো এইরকম কেন রাখা হয়েছে। কোন সন্ন্যাসীর নাম তীর্থ, কেউ আশ্রম, কেউ বন, কেউ অরণ্য, বন মহারাজ, তীর্থ মহারাজ, আশ্রম মহারাজ, পর্বত মহারাজ, সাগর মহারাজ, সরস্বতী মহারাজ, ভারতী মহারাজ, পুরী মহারাজ, কেন এরকম দেওয়া হয়েছে? তো সন্ন্যাস আশ্রম গ্রহণের পূর্বে ব্রহ্মচারীকে একটি বিশেষ নাম দেওয়া হয়। একজন ব্রহ্মচারী হচ্ছেন একজন সন্ন্যাসীর সহকারী। ঠিক আছে, এই যে 10 নামে সন্ন্যাস হলো, তো সব সন্ন্যাসীর একজন আসিস্ট্যান্ট থাকবে, এটা বিধান, শাস্ত্রীয় বিধান। তো তাদেরকেও একটা বিশেষ নাম দেওয়া হয়। ঠিক আছে, তাদেরকে বিশেষ নাম দেওয়া, তীর্থ আর আশ্রম, এই 10 নামের মধ্যে তীর্থ আর আশ্রম দুটো। এই তীর্থ আশ্রম নামক সন্ন্যাসীরা এরা দ্বারকায় থাকে। ঠিক আছে, দ্বারকা তীর্থস্থান, তো তীর্থ আশ্রম শুনে দ্বারকায় থাকবে, আর তাদের সঙ্গে যে আসিস্ট্যান্ট ব্রহ্মচারী থাকবে সে হচ্ছে স্বরূপ, তার নাম হবে স্বরূপ। তারপরে দুটো হলো বন আর অরণ্য। বন আর অরণ্যের মধ্যে কোন সন্ন্যাসীরা থাকবে না, বন অরণ্য নামক সন্ন্যাসীরা পুরুষোত্তম বা জগন্নাথ পুরীতে থাকবে, তাদের ব্রহ্মচারীর নাম হবে প্রকাশ, এরা পুরীতে থাকবে। গিরি, পর্বত ও সাগর নামক সন্ন্যাসীরা সাধারণত বদরিক আশ্রমে থাকবে, তাদের ব্রহ্মচারীর নাম হবে আনন্দ। আর সরস্বতী, ভারতী, পুরী, এই যে সন্ন্যাস, তার দক্ষিণ ভারতে শ্রীঙ্গারিতে থাকবে,
আর তাদের ব্রহ্মচারীর নাম হবে চৈতন্য। সেই হিসাবে মানে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম দেওয়া হয়েছে। মহাপুরুষ সন্ন্যাস নিয়েও সন্ন্যাস নাম নিতে চাননি। শ্রীপাদ শঙ্করাচার্য সমগ্র ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই চারদিকে চারটি মঠ স্থাপন করেছিলেন। পরে তার চারজন সন্ন্যাসী শিষ্যকে চারটি মঠের দায়িত্বভার অর্পণ করে। শ্রীপাদ শঙ্করাচার্য উত্তরে হিমালয় বদ্রিক আশ্রমে জ্যোতিষ মঠ সেখানে স্থাপন করলেন, দ্বারকায় মঠ স্থাপন করলেন, শৃঙ্গেরিতে দক্ষিণে মঠ স্থাপন করলেন, আর পুরীতে মঠ স্থাপন করলেন। করে চারজন শিষ্যকে দায়িত্ব দিয়েছেন। আর এখন তো ওনাদের অনেক হাজার হাজার শাখা প্রশাখা সব আছে। তো এই মঠগুলির মধ্যে কার্যক্রম পরিচালনার ব্যাপারে একটি নির্দিষ্ট নিয়ম থাকলেও তাদের আচরণের মধ্যে অনেক বৈষম্য বিভেদ রয়েছে। চারটি মঠের চারটি সম্প্রদায় আনন্দ বার, ভোগবার, কীর্তবার, ভূমিবার নামে পরিচিত। কালক্রমে তাদের মতবাদের মধ্যে অনেক বৈষম্য দেখা দিয়েছে। হ্যাঁ, এটা এটা স্বাভাবিক। একটা আমাদের লেট হয়ে গেছে, তবে পরপটায় পড়ে নেই। হ্যাঁ, শঙ্কর সম্প্রদায় গুরু শিষ্য পরম্পরার ধারায় সন্ন্যাস গ্রহণ করতে হলে প্রথমে একজন প্রকৃত সন্ন্যাসীর কাছে গিয়ে ব্রহ্মচারী শিক্ষা লাভ করতে হয়। সন্ন্যাসী যে শ্রেণীর অন্তর্গত সেই অনুসারে ব্রহ্মচারীর নাম দান করা হয়। সে যেই সন্ন্যাসীর অধীনে থাকবে সেই গ্রুপের সন্ন্যাসীদের ব্রহ্মচারী অ্যাসিস্ট্যান্ট নাম যা রাখতে হয় সেটাই রাখতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব ভারতী ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করেছে। ভারতী দশ নামের মধ্যে একটা ছিল ভারতী। যখন তিনি কেশব ভারতীর কাছে প্রথম যান তখন তিনি একজন ব্রহ্মচারী হিসাবে গৃহীত হন। তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী। সন্ন্যাস গ্রহণের পর মহাপ্রভু তার শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি উপযুক্ত মনে করেন এবং তাই তিনি সেই তার সেই নামটি পরিবর্তন করেন। সেই নামটা যেরকম গুরু মহারাজের নাম ছিল জয়পতাকা স্বামী, আর ওনার এখনো সেই নাম সন্ন্যাস নেওয়ার পরে সেই নাম হলো জয়পতাকা স্বামী। তো শ্রী চৈতন্য মহাপ্রভু প্রথম নাম ছিল, তার নাম ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য ব্রহ্মচারী নাম ছিল। আর সেই নামটা ভালো লাগছে, সন্ন্যাসীর পর আর চেঞ্জ করেনি। সে দশ নামী সন্ন্যাস হওয়া উচিত, ভারতী বা কিছুটা হওয়া ছিল, সেটা না নিয়ে সে কৃষ্ণ চৈতন্য নাম রেখেছে। কেন এই যে ভারতী, কেশব ভারতী যেদিন সন্ন্যাস নিয়েছেন গ্রহণ করার পর চৈতন্য মহাপ্রভু ভারতীর নামটি গ্রহণ করেনি, কারণ কেশব হতে ভারতী সম্প্রদায় হতো। তা তার অনুগামী আচার্যরা বিশ্লেষণ করেননি, কিন্তু শ্রীল ভক্তিসিদ্ধান্ত প্রভুপাদ সে সম্বন্ধে বিশ্লেষণ করে বলেছেন যে শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী নামের সঙ্গে ঈশ্বর অভিমান যুক্ত থাকায় শ্রী চৈতন্য মহাপ্রভু তা বর্জন করেছেন। শ্রীল ভক্তিসিদ্ধান্ত প্রভু বলছেন এই যে দশ নামে সন্ন্যাস শঙ্কর প্রথা, তো এরা তো এদের সিস্টেম যে এরা নাম নিয়েছে কি ভিত্তিতে, যে দণ্ড ধারণ মাত্র নর নারায়ণ ভবে। শঙ্করাচার্যের অনুগামীদের এইটা ধারণা, যে সন্ন্যাস নেবে দণ্ড ধারণ করবে সে নারায়ণ হয়ে যাবে। এই অভিমান, ঈশ্বর অভিমান, সেজন্য মহাপ্রভু ওই ওই নামগুলো না নিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটাকে রেখেছে। নিজেকে ভগবান নিত্য সেবক রূপে প্রতিষ্ঠা করে শ্রীকৃষ্ণ চৈতন্য নামটি তিনি ব্যবহার করেছেন। তো ব্রহ্মচারী হচ্ছেন তার গুরুর সেবক, তাই তার গুরুর দাস্য তিনি ত্যাগ করেন। গুরু শিষ্যের এই সম্পর্ক ভক্তির অনুকূল। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রামাণিক জীবন চরিত্র গ্রন্থ সমূহে উল্লেখ করা হয়েছে যে সন্ন্যাস গ্রহণ কালে শ্রী চৈতন্য মহাপ্রভু দণ্ড কমণ্ডল প্রভৃতি সন্ন্যাসীর চিহ্ন সমূহ ধারণ করেছিলেন। এভাবে তাৎপর্য সমাপ্ত হলো। আগামীকালকে আমরা 35 নম্বর শ্লোক থেকে পাঠ করে শ্রবণ। কোনো প্রশ্ন কি আছে? আজ লেট হয়ে গেছে, তো রাজা কি বলছে?
হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নেবার মাধ্যমে কি এটা প্রমাণ করলেন যে সন্ন্যাসই কি সর্বশ্রেষ্ঠ পন্থা? না না তা নয়, ভক্তি ভগবান পেতে হলে সন্ন্যাস নেওয়া দরকার নেই। মহাপ্রভু নিজে বলেছেন, সন্ন্যাস আমার কি বা কাজ, প্রেম প্রয়োজন। কৃষ্ণ প্রেমের জন্য সন্ন্যাস আশ্রমের প্রয়োজন নেই। উনি শুধু প্রচার করবার জন্য সন্ন্যাস নিয়েছেন, কিন্তু লোকেরা বুঝছে না, শুনছে না, সন্ন্যাস দেবকে সম্মান করে, সন্ন্যাসের কথা শুনে, সেজন্য তিনি সন্ন্যাস নিয়েছেন। জীবকে উদ্ধার করার জন্য নিয়েছেন। দিয়েছেন এমনি সামাজিক, ঠিক আছে 2 মিনিট। তো সেজন্য ব্যাপার আছে, এমনি সামাজিক দিকে দেখতে গেলে সন্ন্যাস আশ্রম শ্রেষ্ঠ। সন্ন্যাস সবারই গুরু, সমস্ত আশ্রমের গুরু, কিন্তু ভক্তির দিকে দেখতে গেলে সন্ন্যাসের কোনো প্রয়োজন নেই। মঙ্গলময় গুরু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, সেজন্য দণ্ডবৎ প্রণাম। মহারাজ, মহাপ্রভু এই শঙ্করাচার্যের সম্প্রদায়ভুক্ত কেশব ভারতীর সঙ্গে সন্ন্যাস দীক্ষা নিলেন, তার বহু পূর্বে তো বিষ্ণু স্বামী স্বামীর বন সম্প্রদায় ছিল। তা শঙ্করাচার্য তো মায়াবাদী, আর মহাপ্রভু বলেছেন মায়াবাদীর ভাষ্য শুনলে হয় সর্বনাশ। এই দুয়ের মধ্যে কিভাবে সামঞ্জস্য করি মহারাজ? তো সেটা তো পরপর প্রভুপাদ বলেছেন, আমি বললাম, যদিও তার পূর্বে বিষ্ণু স্বামীর সন্ন্যাস সিস্টেম ছিল, কিন্তু সেটা সমাজে অতটা প্রচলিত ছিল না। শঙ্করাচার্যের সময় এটাই বেশি প্রতিষ্ঠিত ছিল, তাই সমাজের মানুষেরা শঙ্করাচার্য সম্প্রদায় থেকে কেউ সন্ন্যাস নিয়ে তাকে সন্ন্যাস বলে গ্রহণ করত। এখনো বিষ্ণু স্বামী সম্প্রদায়ের কোন সন্ন্যাসী দেখেছেন আপনি? না, সেইটাই আর কি। এখন সন্ন্যাসী মানেই শঙ্করাচার্যের এখনো পর্যন্ত সেটি প্রচলিত আছে, ঠিক আছে। সন্ত মানে ধন্যবাদ প্রণাম। শক্তিমান প্রভু। মহারাজ দণ্ডবৎ প্রণাম আপনার শ্রী চরণে। মহারাজ, আমরা গ্রন্থে বা পাঠেও শুনেছি যে কলিযুগে সন্ন্যাস আশ্রম নেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ঈশ্বরের সন্ন্যাস দেওয়া হচ্ছে। এই ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হচ্ছে না মহারাজ। কলিযুগে সন্ন্যাস আশ্রম নেই মানে কর্ম সন্ন্যাস নেই, কলিযুগে কর্ম সন্ন্যাস নেই। তো যেরকম শঙ্করপন্থীতে সন্ন্যাস নিলে শিক্ষা সূত্র সন্ধ্যা বন্দনা সব পরিত্যাগ করে, সেই সন্ন্যাস নেই। তো আমার তারা তারা একদণ্ডী সন্ন্যাস, বৈষ্ণবের নেই ত্রিদণ্ডী সন্ন্যাস। তো কলিযুগে আমরা কর্ম সন্ন্যাস নিচ্ছি না তাদের মতো। আর যেটা বলা হলো, এই সন্ন্যাস আশ্রমটা একমাত্র প্রচারের সুবিধার জন্য না হচ্ছে, এটা আমাদের লক্ষ্য হাসিলের দিকে কোনো প্রয়োজন নেই। সে ব্রহ্মচারী থেকে, গৃহস্থ থেকে, বানপ্রস্থ যে কোনো আশ্রমে সে প্রেম ভক্তি লাভ করতে পারে। প্রচারকে এগিয়ে নিয়ে আসার জন্য এই সন্ন্যাসটাকে ব্যবহার করা হচ্ছে। সন্ন্যাসী হ্যাঁ, কর্মসন্ন্যাসটা যদি আবার একবার বলেন, কর্মসন্ন্যাস। কর্মকে ত্যাগ করে, শিক্ষা সূত্রকে কাটবে, পৈতা থাকবে না, তারপরে ওরা কোনো সন্ধ্যা বন্দনা মানে কিছু করে কিনা, এইরকম যারা মায়াবাদীদের সন্ন্যাসীটাকে কর্ম সন্ন্যাস বলে। ও আচ্ছা আচ্ছা, কর্মকে তারা বাদ দিয়েছে, কিন্তু আমার তো কর্মকে বাদ দিয়েছে না, আমার কর্মটাকে ভগবান সেবায় লাগাচ্ছে, হ্যাঁ হ্যাঁ তারা ঠিক, কর্মকে বাদ দিচ্ছে, ও ঠিক আছে। আচ্ছা। আমি বুঝেছি এরকম। সুভাষিনী মাতাজি বলুন। মহারাজ দণ্ডবৎ প্রণাম আপনার চরণে। হরে কৃষ্ণ। হরে হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। সুন্দর অমৃতময় সুন্দর ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। কলিযুগের যুগ ধর্ম হরি নাম সংকীর্তন, মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যখন ছিল না কলির প্রারম্ভে, তখন কি ছিল? যেমন মহাপ্রভু আসছেন কলি শুরু হওয়ার 4586 বছর পরে, তাহলে এই মহাপ্রভু আসার আবির্ভূত হওয়ার
পূর্বে কি ধর্ম প্রচলিত ছিল মহারাজ? হরে কৃষ্ণ। মহামন্ত্র প্রতি যুগের জন্য এক একটা আলাদা আলাদা মহামন্ত্র আছে। আমার তো মনে নাই মধুকৈট বাহারে মুকুন্দ সৌরে একদিকে মহামন্ত্র, রাম নারায়ণ আরেকদিকে মহামন্ত্র, আর এইটা বিশেষ মহামন্ত্র। মহামন্ত্র হরিনাম হরে কৃষ্ণ মন্ত্র সবসময় আছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রটা কলি সন্তরণ উপনিষদ থেকে মহাপ্রভু পেলেন। মহাপ্রভু ভগবান সব জানেন, তবু বাহ্যিক দিকে তার আগে হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম তিনি গাইতেন, গোপাল গোবিন্দ রাম মধুসূদন আর তিনি গাইতেন কৃষ্ণ 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 হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষামাম রাম রাঘব রাম রাঘব রাঘব পাহিমাম, এভাবে। ঠিক আছে, জয়ন্তী মাতাজি কি বলছেন? ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। প্রণাম মহারাজ, আপনার শ্রীচরণ কমলে আমার ধন্যবাদ প্রণাম। বলছি মহারাজ, সন্ন্যাস শব্দের অর্থ কি? সন্ন্যাসী মানে যে নিজের সর্বনাশ করতে চায়, সে সন্ন্যাসী হয়। সর্বনাশ, বুঝতে পারছেন? সন্ন্যাস মানে সব কিছু না, সন্ন্যাস সন্ন্যাস মানে যে সব কিছু পরিত্যাগ করে, ভৌতিক বিষয় সব কিছু পরিত্যাগ করে একমাত্র ভগবানকে নিয়ে। সন্ন্যাস মানে ত্যাগ, সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য আছে, সেটাও গীতায় ভগবান বর্ণনা করেছেন। সন্ন্যাস ত্যাগের মধ্যে কি পার্থক্য আছে? ত্যাগ করা মানে কর্ম ত্যাগ করা, সন্ন্যাস মানে কর্ম ফল ত্যাগ করা, এইরকম কিছু একটা না? সন্ন্যাস মানে কর্মকে ত্যাগ করা, আর ত্যাগ মানে কর্ম ফলকে ত্যাগ করা, এটা পার্থক্য আছে। মোটামুটি যারা সন্ন্যাস নেয় আমাদের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে, মন মুখ্য কাজ হচ্ছে কায় মন বাক্যকে ভগবানের সেবায় নিযুক্ত করা, এটা সন্ন্যাস। যেন কখনো বলে গৃহী সন্ন্যাস, গৃহী সন্ন্যাস কিরকম একটা আবার, গৃহে থেকেও সন্ন্যাস কি হয়? গৃহী ব্রহ্মচারী, গৃহী সন্ন্যাস মানে গৃহে থেকেও তারা সবসময় কায় মন বাক্য ভগবান লাগিয়েছে। ঠিক আছে, ওকে, এখন আমরা বিশ্রাম দেব। প্রণাম মহারাজ। অশেষ ধন্যবাদ আজকে চৈতন্য চরিতামৃত আলোচনা যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পত রূপস্য কৃপা বাঞ্ছা সিন্ধু কর্বত রূপসা কৃপা সিন্ধু এব সিন্ধু যোগ নির্বাচ জানান পতিতা পাবন পাবন স্পর্শ বৈষ্ণব নমো নমো। প্রণাম মহারাজ।